নেত্রকোনায় পানি কমলেও ভোগান্তির শেষ নেই বন্যা দুর্গতদের, সব হারিয়ে নিঃস্ব মানুষের আহাজারি। বন্যায় নিজের বাড়ি ঘর হারিয়ে থাকছেন, অন্যের বাড়িতে পরিশ্রমে গড়া ঘর বাড়ি এখন শুধুই স্মৃতি। বন্যায় নেত্রকোনা জেলার 10 উপজেলাই প্লাবিত হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দায় প্রবল স্রোতে চোখের সামনে কষ্টের গড়া ঘর বাড়ি বিলীন হয়ে গেছে। সব হারিয়ে নিঃস্ব প্রায় 800 পরিবার এখন থাকেন অন্যের বাড়িতে। ভুক্তভোগীদের এখন দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। এই যে গালি ইন্দনের কাড়াই শুনলো, আর কিছু বাঁচাইতে আসছি না বাবা। আমাদের নদীর ডেরিভারটা যেন ব্লক সহ আমরা এটা যেন অতি তাড়াতাড়ি আমরা পাই। গাওকান্দিয়া ইউনিয়ন এবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আসলে অকল্পনীয়। আমাদের যে কানেক্টিং যে রোড মেন উপজেলা থেকে, সে রাস্তাটা হচ্ছে পুরোপুরি ভেঙে একদম পরিষদ পর্যন্ত চলে গেছে, এটার কোনো চিহ্ন হয়ে এখন আসলে নাই। দুর্গাপুর উপজেলার 7টি গ্রামের প্রায় প্রতিটি গ্রামে প্লাবিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গাওকান্দিয়া ও চণ্ডীগড় এলাকা। যে বাড়িঘরগুলো ভেঙে গেছে বা রাস্তাঘাট ভেঙে গেছে, স্কুলের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আমরা তালিকা করছি। আশা করছি সেগুলো সরকারের তরফ থেকে সেই ক্ষতিগ্রস্ত যে ঘরবাড়িগুলো সেগুলো মেরামত করে দেওয়া হবে। কিছু বন্যার সময় নেত্রকোনা জেলায় 1 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়। ডিবিসি নিউজ ডেস্ক।